আসসালামু আলাইকুম। আজকে ঈদের দিন, আপনারা সকলে জানেন, সবাইকে ঈদ মোবারক। তো আজকে আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করব। আপনারা অনেকেই জানেন, হয়তো অনেকেই জানেন না, যে যারা ঢাকা শহরে থাকে তারা কিন্তু মাটি কি জিনিস সেটি কিন্তু পায়ে পড়ে না। অর্থাৎ আপনি যেদিকে যাবেন সেখানেই পাকা, ঘরে পাকা, রাস্তাঘাট পাকা, সব কিছুই কিন্তু পাকা। মানে মাটি কি জিনিস সেটি কিন্তু, মানে মাটির উপর দিয়ে হেঁটে যাওয়াটা একরকম ভাগ্যের ব্যাপার। তো আমি ঢাকা থাকি, আপনারা হয়তো অনেকেই জানেন, আমি কিন্তু ছুটিতে আসছি। তো আজকে ঈদের দিন এবং গতকালকে থেকেই বৃষ্টি হচ্ছিল এবং সকাল পর্যন্ত বৃষ্টি হচ্ছে এবং এখন পর্যন্ত বৃষ্টি হচ্ছিল যতক্ষণ পর্যন্ত ভিডিও করতেছিলাম। তো আপনারা হয়তো জানবেন যে আপনি বৃষ্টি এবং ঈদ এবং ঢাকা শহর রাস্তাঘাট পাকার সাথে গ্রামের কী সম্পর্ক। হ্যাঁ ভাই, গ্রামের একটি সম্পর্ক আছে। সে জিনিসটি হলো যে আমাদের বাড়ির সামনে দিয়ে যে রাস্তাটি গিয়েছে সেই রাস্তাটি কিন্তু এখনও পাকা হয়নি, যার জন্য কিন্তু মানে গ্রামে আসলে চতুর্দিকে কিন্তু মাটি পাবেন। আর এরকম রাস্তায় চলাটাও কিন্তু খুব একটা এনজয় লাগে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রাস্তাটি কত সুন্দর এবং খুবই ভালো এবং চলাচলের জন্য খুবই উপযোগী। এবং সেখান থেকে যদি আপনি হেঁটে হেঁটে যান তাহলে প্রকৃত যে মাটির সুখটা সেখান থেকে কিন্তু আপনি খুঁজে পাবেন। এই জিনিসটি কিন্তু আপনি ঢাকায় কখনোই পাবেন না। এই যে গ্রামে আসা এবং এত সুন্দর রাস্তা দিয়ে আপনি হেঁটে যাওয়া এবং এই যে কাদামুক্ত এবং সরি কাদাযুক্ত যে রাস্তা, আপনি যে মাটির সাথে মাটির মানুষ এবং মাটির রাস্তা দিয়ে যে হেঁটে যাচ্ছেন, এটি কিন্তু একটি প্রকৃত সুখ। আর সেই সুখটি কিন্তু আমি খুবই উপভোগ করি, আমার কাছে খুবই ভালো লাগে এই ধরনের রাস্তা দিয়ে চলাচল করলে এবং হেঁটে গেলে। তবে ছোট বাচ্চাদের জন্য একটু কষ্ট হয় মনে হয়, কারণ তারা যাওয়ার সময় অনেকেই দেখেছি পড়ে গিয়েছে এবং পড়ে যাওয়ার ফলে কিন্তু তাদের যে ঈদের একটা আনন্দ রয়েছে, অর্থাৎ তারা যে সুন্দর সুন্দর নতুন নতুন জামা কাপড় পরেছে সেগুলো কিন্তু নোংরা হয়েছে। কিন্তু যাক, সে বিষয়টি কিন্তু তাদের কাছে হয়তো কষ্ট লাগবে, কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগলো। কারণ এমন কাদাযুক্ত রাস্তা এবং এত সুন্দর একটি রাস্তা, মানে প্রকৃত এত সুন্দর, মানে কি বলবো, আসলে আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে আমাদের রাস্তাঘাটের কত সুন্দর দৃশ্য। এবং সেই রাস্তা থেকে কিন্তু মাটির যে প্রকৃত সুখটা সেখান থেকে কিন্তু পাওয়া যায়। তবে আমিও একটু আস্তে আস্তে আসতেছিলাম, কারণ রাস্তায় যে কাদা আর যে জামা কাপড় পরেছি সেটির সাথে রাস্তার খুব একটি মানে খুব সুসম্পর্ক রয়েছে। তো যাই হোক, আপনারা বিষয়টি হয়তো বুঝতে পেরেছেন আমরা আর কত অপেক্ষা থাকব আর কত কষ্ট করবে ছোটো ছোটো বাচ্চারা এবং বয়স্ক লোকেরা এই ধরনের রাস্তা দিয়ে, এবং মনের আনন্দে কবে একটু হারতে পারবে। যাই হোক, আপনারা ঠিক বুঝতে পারছেন। তো দোয়া করি যেন তাড়াতাড়ি একটু সুন্দর দৃশ্য আমরা রাস্তাঘাটে দেখতে পাই।